ওয়েলকাম টু পায়েলস কিচেন। আজকে আমি একটা খুবই চটজলদি স্ন্যাক বানিয়ে দেখাবো, যেটার নাম হলো চিজ অ্যান্ড ক্যারামেলাইজড অনিয়ন বাইটস। এটা গেস্ট আসলে খুবই কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। আসুন রেসিপিটা স্টার্ট করছি। চিজ অ্যান্ড ক্যারামেলাইজড অনিয়ন বাইটস বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে, এখানে আমি 4টা সল্টেড বিস্কিট নিয়েছি, চিজ স্লাইস নিয়েছি 1টা, এরকম কিউবস করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি 2টো, 1টা পেঁয়াজ কুচি, রিফাইন্ড অয়েল, ভিনেগার নিয়েছি 1/4 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, চিনি অর অ্যাজ পার টেস্ট, একটু নুন অর অ্যাজ পার টেস্ট। এবার আমি টপিংটা বানাবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচো দিচ্ছি, নুন দিলাম আর চিনি দিলাম। চিনি দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ক্যারামেলাইজ হয়। এবার ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজ ব্রাউন হয়ে এসছে, এবার কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেব। একটু ভিনেগার দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো, এর থেকে বেশি ভাজলে পুড়ে যেতে পারে। বিস্কিটের উপর পেঁয়াজের টপিংটা দিচ্ছি। পেঁয়াজের টপিং দিয়ে নিয়েছি, এবার উপরে চিজ দেব। লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি, ভাজা লঙ্কা কুচো, তৈরি হয়ে গেল চিজ অ্যান্ড ক্যারামেলাইজড অনিয়ন বাইটস। খুবই চটজলদি একটা স্ন্যাক, প্লিজ ট্রাই করে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর নিচে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।